শেহারাবাজার রহমানিয়া আলামিন মিশন রাজ্যের মধ্যে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 2023 সাল থেকে নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে এই প্রতিষ্ঠান। মিশনের ছাত্রদের প্রতিযোগিতায় এগিয়ে রাখতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার তৈরি হওয়ার প্রস্তুতি হিসেবে জয়েন্ট মেডিকেলের কোচিং শুরু করেছে শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন। এছাড়াও আঁকা, স্পোকেন ইংলিশ, ক্যারাটে থেকে শুরু করে আধুনিক চিন্তাভাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে যাতে ছাত্ররা এগিয়ে যেতে পারে তারই চেষ্টা করছে এই মিশন। অনেক অফিসার বলেন যে আল আমিন মিশনে পড়াশোনা করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্ররা বেশ ভালোই এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য সম্প্রদায়গুলির জন্য কি চিন্তাভাবনা রয়েছে এই মিশনের, সেই প্রশ্নের উত্তর দিলেন শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এবং শেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের ভারপ্রাপ্ত সম্পাদক সফিকুল ইসলাম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জয়েন্ট মেডিকেলের কোচিংয়ে অংশগ্রহণ করতে পারবে ছাত্ররা। এমনিতেই শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারাকে অনুসরণ করে ইট, কাঠ, পাথর বা কংক্রিটের অন্তরালে নয়, বরং গাছপালা, প্রকৃতির মাঝে পড়াশোনা করাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন মিশন কর্তৃপক্ষ। শুধু পড়াশোনাতেই না থেকে খেলাধুলা সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে এই প্রতিষ্ঠান, এমনটাই জানান শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন এবং শেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের ভারপ্রাপ্ত সম্পাদক সফিকুল ইসলাম। আজকে দেখলাম যে 2023 সালে নতুন চিন্তা ভাবনায় ডিজিটাল মডেলকে সামনে রেখে মিশন এগিয়ে যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন আপনারা জানেন যে রাজ্যের অন্যতম সেরা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আমরা 2023 সালে একেবারে নতুন উদ্যমে পথ চলা শুরু করেছি, যেখানে এখান থেকে এখানকার ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অফিসার তৈরি হওয়ার জন্য যে প্রস্তুতি, নেট জয়েন্ট মেডিকেলের যে কোচিং, সে কোচিং আমরা শুরু করছি। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে ছেলেদের আরও আধুনিক শিক্ষার জন্য ড্রয়িং, স্পোকেন ইংলিশ, ক্যারাটে থেকে শুরু করে একবারে যে আধুনিক প্রসেস, এমনকি আগামী দিনে হর্স রাইডিং থেকে শুরু করে যে একবারে উন্নত আধুনিক চিন্তাভাবনা, যে তাদের প্রথম থেকে এমন একটা চিন্তাভাবনা হয় যে এই মিশন থেকে পড়ে আমি বড় কিছু হতে পারবো, সেই মানসিকতাটা তৈরি করছে। আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমাদের অনেক সরকারি আধিকারিক অফিসাররা অনেক সময় বলেন যে আপনারা আল আমিন মিশন করে শিক্ষার জন্য, সংখ্যালঘুদের জন্য অনেক এগিয়ে যাচ্ছেন, কিন্তু অন্য সম্প্রদায়ের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা? আমরা এবার এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করবো, যে কোচিং কোচিং আমরা শুরু করেছি, সেখানে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য আমরা দরজা খুলে দিয়েছি। আমরা এই জন্য গতকালকে একটা সুন্দর মিটিং করেছি, একেবারে প্রস্তুতি নিচ্ছে শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন। জানেন একেবারে সাধারণ ছেলেদেরকে নিয়ে, যে 80%, 90% নম্বর পেয়েছে এই ছেলে নয়, আমরা একেবারে সাধারণ ছেলেদেরকে নিয়ে এবং তাদেরকে আমরা ফার্স্ট ডিভিশন স্টার পাইয়েছি এবং রাজ্যে আমরা আমাদের মিশনের ছেলে প্রত্যেক বছর আপ্রাণ চেষ্টা করছি, আপনাদের কাছেও আমরা সাহায্য এবং সহযোগিতা চাই এবং সমস্ত মানুষের জন্য আমাদের দরজা খোলা রইল। একটা জিনিস দেখি যে মনোরম একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আগে যেমন খোলা মেলা ছিল রাস্তা একদম ঠিক বলেছেন, কারণ হচ্ছে একটা সুন্দর সুন্দর মনোরম পরিবেশে পড়াশোনাটা যেভাবে হতে পারে, যেমন গাছপালা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী করেছিলেন শুধুমাত্র এই জন্য যে একটা ইটকাট পাথরের মধ্যে নয়, কংক্রিটের মধ্যে নয়, যেখানে গাছের ছায়ের মধ্যে বা একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে পড়াশোনাটা অনেক ভালো হয়। আমরা সেই চিন্তাভাবনা করে বাচ্চাদেরকেও গাছ লাগানো আমরা উদ্বুদ্ধ করছি এবং একটা সুন্দর মনোরম পরিবেশ গাছগাছালিতে ভরিয়ে দিয়েছি বা বিভিন্ন ধরনের ফুলের বাগান করছি। এতে কি হয় যে ছেলেদের মনোসংযোগটা অনেক ভালো হয়। আগে ক্যারাটে বা অন্য ধরনের খেলাধুলা, আপনারা জানেন কয়েকদিন আগে আমরা রঞ্জির ক্রিকেটার নিয়ে এসেছিলাম, যে শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন থেকে ছেলেদেরকে বাঁচার জন্য এখান থেকে যদি কোনো ভালো ক্রিকেটার বেরোয়। আমরা আপনারা জানেন যে আন্তর্জাতিক থ্রোবল ফেডারেশনের ডাকে সুদূর মালয়েশিয়ায় যে আমরা মালয়েশিয়াকে হারিয়ে এসেছি, শেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন শুধুমাত্র পড়াশোনা সীমাবদ্ধ নেই, খেলাধুলা থেকে শুরু করে সমাজসেবা, আপনারা জানেন যে আমরা বছরে হাজারের বেশি মানুষকে আমরা বস্ত্র দান করি, আমরা বিভিন্ন ক্ষেত্রে সাহায্য এবং সহযোগিতা করি এবং অনেক মানুষ আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেন। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়, পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে।